আগের দিনের কন্টিনিউয়েশন বজায় রাখে আজকে আমরা শুরু করছি জল সংরক্ষণ কি কেন কীভাবে জল সংরক্ষণের অন্যতম একটি পদ্ধতি হলো জল সংরক্ষণ জানি কিভাবে অতিরিক্ত জলকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি এ বা যেখানে অলরেডি জলে ক্রাইসিস রয়েছে অভাব রয়েছে সেখানে ভূগর্ভস্থ জল বা ভূপৃষ্ঠস্থ জলকে কিভাবে বহুদিন ধরে বজায় রাখা যায় তো সেই ক্ষেত্রে জলের যোগানকে অব্যাহত রাখার জন্য জল দূষণ রোধ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে জলের চাহিদা পূরণ করার জন্য জল সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন এবং এই জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ওয়াটারশেড ম্যানেজমেন্ট বা জলবিভাজিকা সংরক্ষণ তো এই জলবিভাজিকা সংরক্ষণ কি তিনটের মাধ্যম রয়েছে একটা হচ্ছে পরিবেশগত একটা হলো সামাজিক এবং আরেকটি হল অর্থনৈতিক একটা জলবিভাজিকা অর্থাৎ যে উচ্চভূমি দুটি নিকটবর্তী বা নিকটস্থ নদী ব্যবস্থাকে একে অপরের থেকে আলাদা করেছে তাকে বলা হয় জলবিভাজিকা বা ওয়াটার শেড তো এই উচ্চভূমিটা যাতে নদী দুই তরফের নদী ব্যবস্থার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে হারিয়ে না যায় এবং বড় নদী ব্যবস্থা ছোট নদী ব্যবস্থাকে গ্রাস করে না ফেলতে পারে যাকে আমরা বলে থাকি রিভার ক্যাপচার বা নদী গ্রাস সেটা রোধ করার জন্য ওই জলবিভাজিকাটিকে আমাদেরকে রক্ষা করতে হবে অর্থাৎ ওয়াটার শেডকে ম্যানেজ করতে হবে তার ফলে আমরা কি কি বেনিফিট বা সুবিধা পাবো এনভায়রনমেন্ট বা পরিবেশগত কি কি সুবিধা পাব জলের গুণগত মানকে বজায় রাখতে পারবো বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যকে রক্ষা করতে পারবো পলিউশন বা দূষণ রোধ করতে পারবো অ্যাকোয়াটিক হ্যাবিটেট বা জলজ বাসস্থানগুলিকে রক্ষা করতে পারবো জিওলজি অর্থাৎ সেখানকার ভূ বৈশিষ্ট্যকে রক্ষা করতে পারবো এবং ক্লাইমেট চেঞ্জ জলবায়ুগত পরিবর্তনকেও নিয়ন্ত্রণ করতে পারবো সোসাইটি বা সামাজিক কী পরিবর্তন বা কি কি পরিবর্তনকে রোধ করতে পারবো বা সমাজের কি কি সাহায্য করতে পারবো ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জলের ব্যবস্থা করা যাবে ফ্লাড রিস্ক বন্যার ভয়কে কমানো যাবে রিক্রিয়েশন মানুষের আমোদ প্রমোদের জন্য ব্যবস্থা গ্রহণ করা যাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট বর্জ্য ব্যবস্থাপনায় সাহায্য করবে এবং ল্যান্ড ইউজ জমির ব্যবহারের ক্ষেত্রেও এই ওয়াটার ওয়াটারশেড ম্যানেজমেন্ট সাহায্য করে থাকবে এবং এরা দুজন রয়েছে বলে অবশ্যই অর্থনীতিকেও আমাদের ভুলে গেলে চলবে না ম্যানুফ্যাকচারিং উৎপাদন এগ্রিকালচার কৃষি হাইড্রো পাওয়ার জলবিদ্যুৎ জলপথ পরিবহন ফরেস্ট্রি বন সৃজন ট্যুরিজম পর্যটন এইগুলোকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এর ফলে এই তিনটের একত্রিত প্রভাবের দ্বারা কোনো একটা নদী ব্যবস্থাকে আমরা যেমন সচল রাখতে পারব একইভাবে উভয় বা যতগুলি নদী ব্যবস্থা ওই জল জলবিভাজিকার দ্বারা পৃথকীকৃত হচ্ছে তাদেরকে রক্ষা করতে পারবো এবং এই এই কার্যাবলী আমরা করতে পারবো সুতরাং যেমন জল সংরক্ষণ করা যাবে তেমনভাবে জলের বহুমুখী ব্যবহারেও আমাদের সাহায্য করবে কিভাবে আমরা বৃষ্টির জল সংগ্রহ করব। রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণ দ্বিতীয় উপায় সহজতম উপায় যার মাধ্যমে আমরা জল সংরক্ষণ করতে পারবো আমরা নিজেরাই নিজেদের বাড়িতে সামান্য কিছু পরিবর্তন ঘটিয়ে এই বৃষ্টির জল সংরক্ষণ করতে পারবো বা রেইন ওয়াটার হারভেস্ট করতে পারবো কি করতে হবে ছাদের পাশ দিয়ে এমন একটি পাইপ লাগিয়ে দিতে হবে যার মাধ্যমে ছাদের থেকে জল প্রবাহিত হবে এবং নিচে একটা রিজার্ভার ট্যাঙ্ক যাকে আমরা রেইন ট্যাঙ্ক বা রেইন ওয়াটার অ্যাকুমুলেটিং ট্যাঙ্ক বলছি তার মধ্যে জমা করে রাখতে হবে পরবর্তীতে যখন আমাদের জলের প্রয়োজন হবে তখন এই জমে থাকা জলকে আমরা ব্যবহার করতে পারব যদি এটাকে টেনে নিয়ে কাছের কোনো কৃষি জমিতে ব্যবহার করা হয় তাহলে আমরা জলসেচ করতে পারব। যদি বাড়িতে ব্যবহার করি তাহলে গাড়ি ধোয়া বা বাগানে জল সিঞ্চনের জন্য বা টুকটাক কাজে আমরা ব্যবহার করতে পারবো কি এই জলটা এখানে যদি কোনো পিউরিফায়ার লাগানো থাকে তাহলে তার মাধ্যমে সেটাকে আমরা বাড়ির অন্যান্য দৈনন্দিন কাজের জন্য এমন এমনকি পানীয় জলের জন্য হয়তো ব্যবহার করতে পারব তবে তার জন্য আর কিছু বিশেষ ব্যবস্থা আমাদেরকে নিতে হবে পানের জন্য জল করে নেওয়ার জন্য কারণ বৃষ্টির জল খার জল হয় বিশেষ টেস্টি হয় না তবে এই রেইন ওয়াটার হারভেস্টিং এভাবে না করে ভারতের অনেক রাজ্যে যেমন রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে বড় বড় পুকুর খনন করে সেখানে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা হয় যাকে অনেক সময় সৌরপুকুর বলা হয় যেটা পরবর্তীকালে বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করা হয়ে থাকে তবে সেগুলো বৃষ্টির জল সংরক্ষণের জন্যই করা হয়ে থাকে বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে তামিলনাড়ু এই নামটা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে প্রধানতম ভূমিকা পালন করেছে কারণ বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে তামিলনাড়ুর অগ্রণী ভূমিকা রয়েছে এই তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণকে বুনিয়াদি স্তরে নিয়ে গেছে অর্থাৎ প্রতি বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা থাকাটা বাধ্যতামূলক কারণ আমরা জানি তামিলনাড়ুতে যদিও বৃষ্টি হয় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এবং মাঝে মাঝেই সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয় তাই ওই অতিরিক্ত জলকে জমিয়ে রেখে পরবর্তীতে বা শুষ্ক ঋতুতে নানা কাজে ব্যবহার করা যাবে জন্য প্রতি গৃহে জল সংরক্ষণের জন্য এই রকম ব্যবস্থা করে রাখা হয়েছে ছাদের থেকে জল পাইপের মাধ্যমে এসে এরকম ট্যাঙ্কে জমা হবে সেই ট্যাঙ্কের থেকে কোনো পাইপ বা কোনো নল বসানো থাকবে যেটা থেকে আমরা জল সংগ্রহ করে নিতে পারবো বা যদি সেরকম কোনো ব্যবস্থা নাও থাকে তাহলে বালতি করে বা মগে করে জল তুলে সেই জল ব্যবহার করার ব্যবস্থা করতে হবে কিন্তু এই ব্যবস্থা থাকতেই হবে এখানে বাড়িতে এরকম রিজার্ভার তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কীরকমভাবে ট্যাঙ্ক বা রিজার্ভারগুলো ইনগ্রাউন্ড রিজার্ভার বা অন দ্য গ্রাউন্ড রিজার্ভার তৈরি করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তামিলনাড়ুর কতগুলি গুরুত্বপূর্ণ অংশে এই রকমভাবে নানা আকৃতির রিজার্ভার তৈরি করা হয়েছে যেমন তিরুচিরাপল্লিতে চেক ড্যাম বন্যা নিয়ন্ত্রণের জন্য বা বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহকে চেক করার জন্য বন্ধ করার জন্য এই জাতীয় ড্যাম তৈরি করা হয় যার জল পরবর্তীতে নানা কাজে ব্যবহার করা যায় ফার্ম পন্ড থেনাইতে ফার্ম পন্ড অর্থাৎ কৃষি জমির পাশে এরকম পন্ড বা পুকুর তৈরি করে জল সংরক্ষণ করে রাখা হচ্ছে তিরুচিরাপল্লীরই বোল্ডার ড্যাম বোল্ডার দিয়ে দিয়ে এই ড্যাম তৈরি করা হয়েছে আর থেনেই থেনিতেই কংক্রিট চেক ড্যাম কংক্রিট দিয়ে চেক ড্যাম তৈরি করা হয়েছে একইভাবে জলের প্রবাহ এবং জলের গতিশক্তিকে বাধা প্রদান করে নিয়ন্ত্রণ করার জন্য সুতরাং ভারতের জল সংরক্ষণের মানচিত্রে তামিলনাড়ু অবশ্যই প্রথম স্থান অধিকার করেছে কারণ তামিলনাড়ু তাদের প্রতিটি গৃহ গৃহে জল সংরক্ষণকে বাধ্যতামূলক করেছে সুতরাং এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদেরও উচিত জল সংরক্ষণ করা কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মতো একটি নদীমাত্রিক দেশের অংশ অবশ্যই কিন্তু জল আনলিমিটেড নয় অ্যাটলিস্ট সুপেয় জল মিষ্টি জল কিন্তু আনলিমিটেড নয় এবং আমাদের অনৈতিক কার্যাবলী আমাদের অবিবেচনামূলক কার্যাবলীর জন্য সেই সীমিত জলকেও জলের ভাণ্ডারকেও কিন্তু আমরা দূষিত করছি যথেচ্ছভাবে ব্যবহার করে নষ্ট করছি সুতরাং এটা আমাদের কর্তব্য সেই জলকে যা আমাদের প্রাণ দান করে সেই প্রাণদানকারী পানীয়কে রক্ষা করা সংরক্ষণ করা এবং তার যথাসম্ভব নিয়ন্ত্রিত ব্যবহার করা সুতরাং আশা করব আমরা এই জিনিসটাকে চিন্তাভাবনা করব এবং জলসেচের ক্ষেত্রে আমরা যেরকমভাবে জল ব্যবহার করে থাকি সেটার ক্ষেত্রেও আমরা বিবেচনামূলকভাবে জল ব্যবহার করব করে জলসেচের কেউ যেমন নিয়ন্ত্রিত করব জলের অপচয়কে রোধ করে জল সংরক্ষণেও সাহায্য করব।